Hey guys, it's Limon from Japan and welcome to my YouTube channel. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব my Japanese daily life part 2. এখন বাজে দুপুর 1টা আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম কারণ আজকে খাওয়া দাওয়া না করে ট্রেন ধরার কোনো টেনশন নেই আজকে আমার ক্লাস অফ কাজ অফ সো আজকে বাসার কিছু কাজ করতে হবে আর প্রথমত ঘুম থেকে ওঠার পর আমার ছোটবেলা থেকে অভ্যাস যে 2 গ্লাস পানি পান করা আমার মানে মনে হয় যে 2 গ্লাস পানি পান না করলে আমার দিন ভালো যায় না এমন তো তোমাদেরকেও আমি সাজেস্ট করব সকালবেলা উঠে অন্তত 1 গ্লাস পানি পান করার চেষ্টা করবে পানি পান করার শেষে আমি আমার ল্যাপটপটা খুললাম এখন কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে যেগুলো আমাকে অবশ্যই আজকের মধ্যে কমপ্লিট করতে হবে তাই এখন একটু ল্যাপটপ টাইম হোমওয়ার্ক শেষ করে আমি এখন কফির জন্য পানি গরম দিচ্ছি পানি গরম হয়ে যাওয়ার পর এখন আমি একটা ব্ল্যান্ডি স্টিক কফি স্টিক ব্যবহার করছি আমি অলওয়েজ এই ব্র্যান্ডের স্টিকই ব্যবহার করে থাকি সো একদম খুবই সহজ জাস্ট গরম পানির মধ্যে দিয়ে নাড়লেই হয়ে যায় আমার কাছে খুবই ভালো লাগে এটা দেন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার ওয়াশিং মেশিন রুমে এবং এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ছাতা দেখা যাচ্ছে কারণ আমি যেখানেই যাই আটকে যাই যদি বৃষ্টির জন্য ওইখান থেকে একটা ছাতা নিয়ে আসি এমন করতে করতে আমার ছাতায় ভরে গেছে তোমরা ওয়াশিং মেশিনে কাপড় দাও কিভাবে আমি জানি না বাট আমি অলওয়েজ দূর থেকে ঢিলা দেই আমার মজা লাগে কেন যেন দেন আমি এটাকের একটা ওয়াশিং লিকুইড ইউজ করব আমার কাছে এটার ঘ্রাণটা খুবই ভালো লাগে সো এই জন্য আমি এটাই ইউজ করি অলওয়েজ এখন আমি স্টার্ট করে দেব ওয়াশিং মেশিন অন স্টার্ট ওকে সো হতে থাকুক দেন আমি বারান্দার জানালা খুলে দেখি বৃষ্টি পড়তেছে মানে লাইক সিরিয়াসলি ম্যান আমি যখনই কাপড় ভিজাই কাপড় ধুতে দেই তখনই বৃষ্টি পড়ে আই ডোন্ট নো হোয়াই আর আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি বারান্দায় একটা আলু গাছ রোপণ করেছি দেন কাপড়গুলা দিয়ে দিলাম বৃষ্টিতে শুকাতে কারণ রোদ তো নেই বৃষ্টিতেই শুকাক বাসার সব কাজ শেষ করে এখন আমার একটু বাইরে যেতে হবে কিছু শপিং করার জন্য সো চলো আমার সাথে যাওয়া যাক ময়লা ফেলতে হবে তো আমি ট্রাই করি যে প্রতিদিনের ময়লা প্রতিদিন বাইরে যাওয়ার সময় ফেলে দেওয়ার নিচ তলায় এসে পড়েছি এইখানে যত ময়লা আছে মানে যত কিছু সব কিছু এখানে ফেলা হয় আমি কি করি দূর থেকে একটা ঢিলা দেই ওকে ডান এখন আমি মেলবক্স চেক করতে যাচ্ছি দেখি কোনো চিঠিপত্র আসছে কি না এখানে অলওয়েজ যার যার নিজস্ব পাসওয়ার্ড দেওয়া থাকে দেখানো যাবে না কোনটা কি ঘুরাইছি তো কিছুই আসে নাই দরকার নাই ফালতু জিনিস ওকে কেউই কোনো চিঠিপত্র দিল না বাইরে বের হয়ে বৃষ্টি আমি ছাতা আনতে ভুলে গেছি শিট ম্যান এখন আবার ছাতা আনতে যাচ্ছি
একটা সুপার শপে আসছি, এত দাম আসলে কিছু বলার নেই। কি নিব আসলে বুঝতে পারতেছি না, এগুলা তো কম দামি মনে হচ্ছে। এখানে হচ্ছে ফ্রুট সেকশন, এখানে কিছু ফ্রুট কেটে রাখা হয় যা নিয়ে জাস্ট খাওয়া হয়, প্রায় সব শেষই হয়ে গেছে, আমি একটু লেট করে গেছি। দেন এইখানে হচ্ছে সুশি, সাশিমি, যেগুলা ওইগুলা এখানে পাওয়া যাবে। আর এখানে কাঁচা ফিশ, এখানে কিছু বয়েল করাও আছে, এগুলা কি? অল ফিশ, এখানেও সব সাশিমি। তো আমি আজকে নিতে চাচ্ছিলাম স্যালমন ফিশ। স্যালমন ফিশটা কোথায়? স্যালমন ফিশ একটা নেওয়া হয়েছে। তো একটা স্যালমন ফিশ নিলে একটা মাগুরো ফিশ যেটা ফ্রি দেওয়া হচ্ছে, তো আমিও ওইটাও নিয়ে নিলাম। আর কি নিব বুঝতে পারতেছি না। দেন আমি চারটা কলা নিলাম, এই তো, আর কিছু নেওয়া হয় না এখান থেকে। বিল পে করার পালা। দেন আমি ভাবলাম এখান থেকে কিছু ডেজার্ট নিয়ে নেওয়া যাক। এখানে অনেক রকমের ডেজার্ট আছে, ফ্রুটস আছে। দেন এখানে হচ্ছে কফি আর জুস সেকশন, আপনি যত রকমের জুস চান, এখানে যত রকমের জুস চান সব রকমের জুস আছে। মানে জাপানে মনে করেন যে জুসের জন্য বিখ্যাত, সব কিছুর জুস বানিয়ে ফেলতে পারে। বাসায় এসে এয়ার কন্ডিশনটা ছাড়লাম, রেস্ট নেওয়ার পালা। আর আজকে যেহেতু ছুটির দিন, তো আমার টিভি দেখা, নেটফ্লিক্সে মুভি দেখা, আর জাপানের আমি টিভিতে কোনো ভালো কিছু দেখলাম না, এই জন্য আমি কি করি, বসে বসে কার্টুন দেখি। আমি মনে করি কার্টুন দেখা বেটার। আজকে আমি সারাদিন যা যা করেছি তা তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন অ্যান্ড নেভার মিস এনি আপডেট। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আবার পরে নতুন কোনো ভিডিওতে দেখা হবে।